ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে কাল বিগ ম্যাচ টেবিলের শীর্ষে থাকা আবাহনের মুখোমুখি হবে দুইয়ে থাকা শেখ জামাল মিরপুরে ম্যাচ শুরু সকাল নয়টায় নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ আকাশী নীলদের আর লড়াইয়ের আভাস শেখ জামালের বিকাশী কম খরচে ক্যাশআউটের লিমিট পেড়ে পঞ্চাশ হাজার পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি আবাহনী শেখ জামাল পুরো আসর জুড়ে অপরাজিত শান্তর দল সোহানের দল হেরেছে দুই ম্যাচ জাতীয় দলের ব্যস্ততা না থাকায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে আবাহনী শান্ত শরীফুলদের নিয়ে এবারও শিরোপা জয় আত্মবিশ্বাসী সহকারী কোচ রাজিন সালে মিরপুরে স্বাভাবিক খেলাটাই খেলতে মরিয়া আকাশী নীল প্রতিপক্ষ শেখ জামালকে নিয়েও সতর্ক ম্যানেজমেন্ট আমাদের যে এই টিমটা আছে তারা ডিজার্ভ করে যে যে কোনো দলকে হারাবা প্লেয়াররা যে তাদের তাদের এবিলিটি অনুযায়ী খেলে আমি মনে করি যে আমরা ম্যাচটা আমাদেরই থাকবে বিপরীতে শেখ জামালের মূল শক্তি দলীয় সমন্বয় জাতীয় দলের ব্যস্ততা না থাকলেও এ ম্যাচেও দেখা যাবে না টাইগার পোস্টার বয় সাকিব আল হাসানকে তবে সুপার লিগে সাকিবকে পাওয়ার আসা ম্যানেজমেন্টের শেখ জামাল টিম লাস্ট দুই তিন বছর ধরে মোটামুটি একই রকম টিম একই ছেলেরাই খেলছে তো আমাদের মেন স্ট্রেন্থের জায়গা হচ্ছে টিম তো আমরা সেভাবে চিন্তা করি আর স্পেসিফিক আপনি যেটা বললেন যে আসলে শুধু আহ্বানির জন্য না প্রত্যেক টিমের সাথে যখন খেলা হয় তখন কিছু স্পেসিফিক কৌশল তো থাকেই পার্টেক্সকে হারিয়ে ইতিমধ্যেই সুপার লিগ নিশ্চিত করেছে শেখ জামাল তবে শিরোপার আশা ধরে রাখতে জয়ের বিকল্প নেই কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা